ভারত থেকে নেমে আসা ঝল ও টানা বৃষ্টিপাতে উত্তরাঞ্চলের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল আবারও প্লাবিত। তিস্তাপাড়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, আমনের ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি। রংপুরের গঙ্গাছড়া উপজেলার কোলকন্দ, লক্ষ্মীটারি, বিনার চরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। লালমনিরহাটের নদী তীরবর্তী সব ফসলি জমি ডুবে গেছে, এতে ফসলহানির শঙ্কায় কৃষক। গাইবান্ধায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত, বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আতঙ্কে নদীর পাড়ের মানুষ। দর্শক, রংপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আসলাম। আসলাম, বন্যা মোকাবেলায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের লক্ষ্মীটারি উপজেলা লক্ষ্মীটারি এখানকার সার্বিক অবস্থা প্রশাসন। আপনি বলছেন যে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এখানে বানভাসীরা নিজেরাই নিজেদের মতন করে নিজেদের খাদ্য নিজেরাই খাচ্ছেন। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই যে এই যে এই বিস্তীর্ণ পানিতে কয়েকটি বাড়ি এখন পর্যন্ত পানি নেমে গেল, এখন পর্যন্ত বাড়িতে কোনো ধরনের লোক বাড়িতে আসেনি। আর যে সমস্ত জায়গার পানি থই থই করছে এখন পর্যন্ত আমন ধানের কোন চারা এখন পর্যন্ত ভাসেনি। তবে বানভাসীরা আমাকে জানিয়েছেন এখানকার যে বীজতলা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন এইরকম বন্যার সময় 7-8 দিন পানি থাকলে কোনো ধরনের সমস্যা নাও হতে পারে। ধন্যবাদ আপনাকে।